নমস্কার সবাইকে, ও আদাব, আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো এখন হলো বিকেলবেলা, আর হচ্ছে এখন যাব নিমন্ত্রণে সিঞ্জুরি। অনেকদিন পর আবার একটা নিমন্ত্রণ পাইলাম, আর আমাকে নিমন্ত্রণ খাইতে খাইতে রাতি হয়ে জায়গা। এটা আসলে আছে নতুন না, এটা অনেক আগে থেকেই। তো আমরা দুপুরে খাওয়াটা আমাকে একবার হয়ে জায়গা, বিকেলেরটা একবার, মানে দুপুরটা আর রাত্রেরটা একবার হয়ে জায়গা। তো আমরা আজকে যাবো সবাই নিমন্ত্রণে, আমি যাবো, দিদি যাবে, দিদি আমার নিমন্ত্রণ যাবো না, ওই বেশি দূর তো, তার জন্য নিমন্ত্রণ যাবো না। ব্যথা আবার রান্না হয়েছে, ওই যে আবার কাজের লোক তো রাখা হয়েছে, তারা কাজ করতে আছে। তো এই যে মা অলরেডি প্রায় অনু রেডি, তো আমরা এখন বেরোবো। দিদি গেলে তো ভালোই তো। বাবু কি খবর টবর, আসো কেমন? তোমার তো নাক নাক দেখা যাবে যে স্মার্ট। অনু আবার এই যে অপু করতে, আর সব কিছু তো অপু করতে নেওয়া হয়েছে। অনু তোমার সেন কোন ব্যাগের ভিতরে? এই না সে সেন্দ্র করে বতরে আমার দাদিবার কবর, ওরা ওই যে ওই ঘরে একটা একটা দিলেই তো দিদি পান খাবেন তো? হ্যাঁ তো নব যায় তো না, আমি জানি না পড়লো কেমনি পয়সা রেডি হয়েছ কেন? না আছে, আপনি যাবেন না? নন চা থাকবে, আপনি এইটা হেননি রেডি এত সময় লাগলো? আমার কইছে না, কইছে জুতা পরবা নাকি? আমাকে সময় লাগছে না? এবার মা হ্যাঁ কেতালা দিয়ে ইচ্ছে যাও না কি দেওয়া যায় কন গেছে এক ঘন্টা কন গেল ওমরা তো জানি অপরাধী বলে আমরা সবাই রেডি, আজকে আমাদের নিমন্ত্রণ হয়েছে বিয়ে বাড়িতে সিঞ্জুরি। তো এখানে সবাই মিলে যাইতেছি, বাড়ির সবাই তো সবাই গেছে আগে, আমরা একটু পিছিয়ে পড়ছি। তো আমরা এখন যাবো, তো বাবা আবার রেডি হইতেছে, তার জন্য একটু মানে দেরি হইতেছে। তো চলেন আপনাদেরও দেখে নিয়ে আসি বিয়ে বাড়ি। আমি আমরা এই যে বেরিয়ে পড়ছি,
তো সবাই মিলে একসাথে ওই যে সবাই আছে সবাই মিলে একসাথে নিমন্ত্রণ দিতেছি তো নিমন্ত্রণ খাওয়াটা তো আগেই তো বলছি খাওয়া হলো বড় বিষয় না বিষয়টা হচ্ছে সবাই মিলে যে একসাথে যাইতেছি এটাই হলো অনেক বড় তো যে জায়গায় বিয়েতে যাইতেছি বিয়ে নিমন্ত্রণে তো সেইটা হচ্ছে গ্রামে থেকে গ্রামে বিয়ে তো রিলেশন করেছিল রিলেশনের বিয়ে তো এক গ্রামে থেকে যেহেতু অন্য গ্রামে বিয়ে হয় বা অন্য জায়গায় বিয়ে হয় এটা গ্রামের গ্রামেই আমরা দুইটা দাওয়াত দিতে পামো দুইটা দাওয়াত পামো এটা আমাকে লাভ হয়েছে আজকে নিমন্ত্রণ কালকে নিমন্ত্রণ আজকে হচ্ছে মেয়ের বাড়িটা নিমন্ত্রণ আর কালকে হচ্ছে ছেলের বাড়িটা আর ছেলের আমাদের আত্মীয় লাগে এক হিসাবে আত্মীয় লাগে এমনি গ্রামের হিসাবেও বলে ওই দেখেন কত মানুষ আমরা এলো 20 জন 20 জনের কম না আর এই পাশে ধান হলো বড় বড় হয়ে গেছে একদম সবুজ হয়ে গেছে আমি বেকাল থাইব খাওয়া ধান হয়ে ভালো এখানে তো ভাবি কে আবার আড়াইলো কোন গেল না গেল গা তোমার একটু দেখি কি স্মার্ট হয়েছ একে রে তোমার তো আমার সুন্দর দেখা যাবে আমি একটু কালা আছি তাই না আর তুমি তো আমার একটু সুন্দর আছো তাই না একটু সুন্দর শ্যামলা না আচ্ছা তাই নাও আমি তো তাই কইছি দেখন কত তুমি কইল নন 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 যাই যাই বর্দা কইল কৃষ্ণ কইল নিলয় কি করাস তোরা কোন যাবি লজ্জা পাইছ না সরম পাইছ মাদা মাছ খাইবে না মাদা মাছ তো এই যে আমরা সবাই একসাথে আর কি নিমন্ত্রণে যাইতেছি অনেক ভালো লাগতেছে অনেকদিন পর না এক নগে যাবি গনে গন না মেলা দিন তো নিমন্ত্রণ ভাই না আজকে আমরা বহুত দিন পরে পাইলাম নিমন্ত্রণ এই যাবো কাকা
কাকাকে বাদাম মাছ খাবে তুমি কেমন আদরবা তুমি হলো বড় ইউটিউবার হইবে হ্যাঁ কাকা কাকা হলো বড় ইউটিউবার হইব না না কাকি কম এই যে কাকা এই দেখ এই যে এই যে কত মানুষ আমরা কত মানুষ দেখছো কাকা ঘুম ধরে গেছে নীলাই বাবু ঘুম ধরে গেছে ডাক্তার কাকা বইবে না ডাক্তারে বইবে বাবু নীলাই বাবু কি কয় দই খাইব নীলাই বাবু খাল দই খাইব নীলাই বাবু দই খাইব খালি ও গেটটা তো ভালো হয়েছে তাই না সিঙ্গেল গেট আইল খান কাকা উপরে উঠো গেটের শুভ বিবাহ ও আমরা শেষ মেস আইসা পড়ছি এটা আমি বললো দেখো তো শেষ মেস বিয়াবার আইসা পড়ছি ব্যবস্থা করে নাই মহিলা বউ বলে তোমার তো বেশি বেন ছিলাম এত সময় খাওয়া খেতে ব্যবস্থা ভালো করছে তাই না সুন্দর হয়েছে না আমি তো বলছি জুতা বান স্যান্ডেল তো ছিঁড়ে গেছে জুতা বান পড়ে যাইছি এটা খুলন নাকি আমরা গরিব বইহারি মেনছে গরিব আমি কত সময় লাগবে আপনি একটু কম কম খেয়েন যে খালি নুবেন নুবেন আমি ওই যে প্লেটটা বুঝাই আমি বেশি খাওয়ারি না
ما خاك تقولون أي؟ شادي. نعم لم يكن هناك أي شيء يحدث هناك أي شيء يحدث هناك أي আসলে দুইটা খাওয়া সম্ভব না মিষ্টি খাই আবার দই খাওয়াটা গুজলুম হয়ে যায় কি খুব স্বাদ লাগছে না খুব স্বাদ লাগছে না দেখি আগে দই কামো পরে মিষ্টি খেয়ে আরব না شادان كمان يصير. কেমন আছো ভালো আছো না ওই যে এই যে দাদু দাদু আছে বাড়ি আলি নিয়ে আইছি দাদু এবার নিয়ে যাও গা বেরতে খালি আমি আর রাখুম না দাদুর লোকে যাও খালি দাদুর গোল বিল্ডিং আছে বিল্ডিং এ থাকবা বুঝাতে হওয়ার সময় আছে আমরা যাই গিয়া দাদু তাহলে যাই এক সময় বেরিয়ে আসো তাই লাই দই খাইছ দই খাইছ খাইছ তোমার খাওয়া দাওয়া শেষ তো খাওয়া দাওয়াটা অনেক ভালো হইলো তো অনেকদিন পর বিয়ার ভাজা মাছ খাইলাম এর আগে তো খাইছি হচ্ছে না ভাজা মাছ খাইলে রোস্ট খাইছি লাল ফ্রাই খাইছি বেগুনি খাইছি পোলাও খাইছি মাছ ভাজাও দিছি হ্যাঁ ওই দিন দিছি তোমার মাছ ভাজা হইলে কি পোলাও নাকি আপনার রোজ দিছিল মুরগি দিছিল সব আর হইলো ভাতের সাথে মাছ ভাজা তো রস হইব মাছ গ্রামের হইলো বিয়ের অনুষ্ঠানে ভাত বিয়ের অনুষ্ঠান মনে করলে মনে হয় পোলা মাংস না মাছ আগে মনে করতো আরো হনে পোলা মাংস যাই হোক খাওয়া দাওয়া ভালো হইলো খাওয়া দাওয়া বেশি হয়েছে কারণ বাড়িতে যাই